কক্সবাজার সদর হাসপাতাল সড়কে উপড়ে পড়েছে 15টির বেশি গাছ। একই সঙ্গে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে এলোমেলো অবস্থায় পড়ে আছে বৈদ্যুতিক তার। বন্ধ যানবাহন চলাচল, নেই বিদ্যুৎ। শুধু এই সড়কেই নয়, কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের সামনে উপড়ে পড়েছে বিশাল আকৃতির গাছ, বৈদ্যুতিক খুঁটিও উপড়ে পড়েছে সড়কে। ঘূর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজার শহরের পাশাপাশি উপজেলাগুলোতেও একই অবস্থা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। কখন বিদ্যুৎ আসবে, কখন পরিস্থিতি স্বাভাবিক হবে সেটা আদৌ আমরা জানি না। রাস্তায় গাছ পড়ে রাস্তা বদ্ধ হয়ে রয়েছে, পুনরায় গাড়ি ঘুরাইয়া আবার অন্য রোডে যাচ্ছি। নয়টার ঘূর্ণিঝড় যদি সাড়ে সাতটা যদি শুরু হয়ে থাকে, তাহলে সাধারণ জনগণের যে প্রস্তুতি, ঘূর্ণিঝড়ের যে পূর্ব প্রস্তুতি, সেটা অনেকের ছিল না।